আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগত এর আগের ভিডিওতে আমি এই টেবিল রানারটা কিভাবে করেছিলাম তার কিছু অংশ দেখিয়েছি আজকের বাকি অংশটুকু দেখাবো আমি কিছুটা কাজ করে নিয়েছি এর আগের লাইনে 6টার উপরে আমি এখন 2টা করে ডাবল ক্রোশেট নিয়েছি এবং মাঝে 2টা করে চেইন 1টা করে ডাবল ক্রোশেট নিয়েছি মিডিলে দেখেন 1টা করে স্কিপ করে দুটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং চারটা স্টিচের উপরে দুপাশ থেকে একটা করে স্কিপ করে দুইটা ডাবল ক্রোশেট করেছি আমি একটু দেখাচ্ছি দুটা চেইন নিলাম পরবর্তী দুই চেইনের মাঝে একটা ডাবল ক্রোশেট দুটা চেইন নিলাম পরবর্তী দুই চেইনের মাঝে একটা ডাবল ক্রোশেট আবারও দুটা চেইন নিলাম পরবর্তী দুই চেইনের মাঝে একটা ডাবল ক্রোশেট এভাবেই রিপিট করতে হবে হয়ে গেছে এই বাকি অংশটুকু একইভাবে কমপ্লিট করতে হবে আমি পরবর্তী লাইনে কাজ করছি প্রত্যেক স্টিচের উপর প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং দুই চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট দেখেন এই যে দুইটা করে ডাবল ক্রোশেট পর পর এই দুইটার উপর দুইটা ডাবল ক্রোশেট নেব একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট এবং মাঝে যে দুই চেন এই দুই চেনের ভিতরে দুইটা করে ডাবল ক্রোশেট হবে এই লাইনের কাজ আমার শেষ আমি এখন বর্ডারের কাজ করব যে কোনো একটা চেন ধরে আমি সুতা জয়েন করছি আমি ডিপ কালার এবং লাইট কালারে দুইটা সুতা একসাথে করে কাজ করছি যে কোনো একটা চেন ধরে সুতাটা জয়েন করে নিব এরপর আমি পাঁচটা চেন নেব পাঁচটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট অতিরিক্ত দুইটা চেন নিচ্ছি এবং এই একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট নেব পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট একটা ভি স্টিচ তৈরি হলো তিনটা স্টিচ স্কিপ করব চতুর্থ স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট নেব এরপর একটা চেন নেব এভাবে রিপিট হবে প্রত্যেক তিন স্টিচ তিনটা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচে গিয়ে ভি স্টিচ তৈরি করব একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট এবং ভি স্টিচের পরবর্তী একটা চেন নিয়ে একই কাজ রিপিট করতে হবে আমার এই লাইনের কাজ শেষ আমি প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়েছি এবার একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব এই বর্ডারটা আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখবেন আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি দুটা চেন নিলাম এরপর ভি স্টিচের ভিতরে পাঁচটা ডাবল ক্রোশেট নেব পাঁচটা ডাবল ক্রোশেট প্রথম স্টিচে স্লিপ স্টিচ এরপর এই পপকর্ন যেটা তৈরি হলো এর ভিতরে আমি চারটা চেন নিয়ে স্লিপ স্টিচ দেব আমি পিকো স্টিচ করব চারটা চেন নিয়ে স্লিপ স্টিচ দেব আবার চারটা চেন নিয়ে একই ঘরে স্লিপ স্টিচ দেব চারটা চেন নিয়ে আবার একই ঘরে স্লিপ স্টিচ এরপর দুইটা চেন নিব পরবর্তী চেন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট আবার দুটা চেন এবং একই প্যাটার্ন রিপিট হবে
প্রত্যেক চেইন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট হবে এবং মাঝে দুটো করে চেইন নিয়ে সিঙ্গেল ক্রোশেট নিতে হবে আর বাকিটা তো একই পাঁচটা করে ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব এবং এর ভিতরে তিনবার পিকো স্টিচ করব যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য তিনটা চারটা চেন পপকর্ন স্টিচের ভিতরে স্লিপ স্টিচ আবার চারটা চেন পপকর্ন স্টিচের ভিতরে স্লিপ স্টিচ জোড়া সুতার কাজ করতে গেলে দুইটা সুতা একসাথে করতে গেলে এই সমস্যাটা খুব বেশি ফেস করতে হয় যখন সুতা টেনে নিয়ে আসা হয় তখন অনেক সময় একটা ছুটে যায় আবারও চারটা চেন নিয়ে দুটা চেন নিয়ে সরি পরবর্তী চেন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে আমার টেবিল রান্না তৈরি আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে করেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম